সবাই ভালো আছো? হ্যাঁ, কতদিন আমি তোমাদের এই ষষ্ঠ অধ্যায়ের সুস্থ জীবনের জন্য খাদ্য এই বিষয়ের সমস্ত কিছুই আলোচনা করেছিলাম। আজকে সেখান থেকে প্রশ্ন এবং তার কেমন উত্তর হতে পারে সে নিয়ে আমরা আলোচনা করব, মডেল কোশ্চিন এবং উত্তর। আচ্ছা, ইস, তো প্রথমে আমি ছোট প্রশ্ন, তারপরে বড় প্রশ্ন, তারপরে শূন্যস্থান, এগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা প্রত্যেকটা স্লাইডের স্ক্রিনশট দিয়ে নিবে এবং সেগুলো গ্রুপে দিয়ে দিবা, কারণ লিখতে তো অনেক সময় লাগবে। আমরা জাস্ট এগুলো আলোচনা করব, কার কোনটা সমস্যা আছে সেগুলো নিয়ে আজকে, যেহেতু গতদিন আমাদের এই অধ্যায়টা পড়ানো হয়েছে। দেখো, প্রথমে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে আসছি। প্রথম প্রশ্ন, খাদ্যের প্রধান তিনটি উপাদান কি কি? তো এইখানে তোমাদের একটু সমস্যা হতে পারে যে খাদ্যের দল পড়েছি আমরা ছয়টি, আর এখানে বলা হচ্ছে প্রধান উপাদান তিনটি, তাহলে কোন তিনটাকে বলবো? দেখো, খাদ্যের প্রধান উপাদান তিনটি হলো শর্করা, আমিষ এবং স্নেহ পদার্থ, আর দলে রয়েছে ছয়টি, অর্থাৎ এর সাথে রয়েছে পানি, খনিজ লবণ, ভিটামিন, এবং বর্তমানে আরেকটি উপাদান কি ধরা হয়, সেটা হলো রাফেস। তো প্রধান উপাদান তিনটি, শর্করা, আমিষ এবং স্নেহ পদার্থ। সুষম খাদ্য তৈরি হয় কয়টি উপাদান দিয়ে? ছয়টি উপাদান দিয়ে, যে ছয়টার কথা বললাম। খাদ্য আমাদের কিভাবে কাজে লাগে বা খাদ্য খাওয়ার প্রয়োজনীয়তা কি, এইরকম? তাহলে এটা আমাদের দেহের গঠন, দেহের বৃদ্ধি সাধন করে, ক্ষয় পূরণ করে এবং তাপ শক্তির যোগান দেয়। তারপরে প্রশ্ন, ধান চাল কিভাবে সংরক্ষণ করা যায়? রোদে শুকিয়ে সংরক্ষণ করা যায়, লবণ, চিনি বা সিরকা ও তেল দ্বারা খাদ্য সংরক্ষণে ব্যবহার করা হয় কেন? মানে লবণ, চিনি, সিরকা ও তেল খাদ্য সংরক্ষণে কেন ব্যবহার করা হয়? আচ্ছা, মিথিলা বলো। স্যার, আমি এর আগের স্লাইডটা দেখতে পাইনি, একবার দেখাবেন? আমি স্ক্রিনশট দিয়ে নিব। ওকে, এইটা কারণ হলো যে লবণ, চিনি, সিরকা, তেল এদের মধ্যে পচনকারী জীবাণু জন্মাতে পারে না। যেহেতু জীবাণু জন্মাতে পারে না, তাহলে খাদ্যবস্তুরও পচন ঘটবে না। আমরা জানি যে খাদ্যবস্তুর পচন ঘটায় জীবাণু, তাহলে জীবাণু যদি জন্মাতে না পারে, তাহলে খাদ্যবস্তু পচনও ঘটবে না। রবিউল ইসলাম বলো। আচ্ছা, খাদ্যে মেশানো হয় এমন দুটি ক্ষতিকারক রাসায়নিক দ্রব্যের নাম লিখো। আমরা জানি ফরমালিন এবং ক্যালসিয়াম কার্বাইড। সে কার্বাইড রেব দিয়েও লেখা যাবে, এটা ইংরেজি শব্দ। সুষম খাদ্য কাকে বলে? তাহলে সুষম খাদ্য, সেদিন বলেছিলাম তোমাদের সুষম খাদ্য এবং আদর্শ খাদ্য, যে খাদ্যে ছয়টি উপাদানই থাকবে তাকে আমরা আদর্শ খাদ্য বলি, আর ছয়টি উপাদান যদি পরিমিত পরিমাণে থাকে, অর্থাৎ সুষম ভাবে থাকে, তাকে আমরা সুষম খাদ্য
বলবো। কোন খাবারে পুষ্টি উপাদান নেই জাঙ্ক ফুডে? ফ্রুট লুপস কি? উচ্চ মাত্রায় মিষ্টি যুক্ত শস্যদানা যা বিশেষ করে শিশুদের খাওয়ার জন্য তৈরি করা হয় সেগুলোকে আমরা বলি ফ্রুট লুপস। কাদের বেশি শক্তির প্রয়োজন হয়? যারা শারীরিক পরিশ্রমের কাজ করে, অর্থাৎ কায়িক পরিশ্রম করে যারা, তাদের বেশি পরিমাণে শক্তির প্রয়োজন হয়। জাঙ্ক ফুড কি? জাঙ্ক ফুড হচ্ছে কৃত্রিম খাদ্য যাতে চর্বি, লবণ এবং কার্বনেট বেশি পরিমাণে থাকে। আচ্ছা, সুষম খাদ্য বলেছি আমরা। আমরা পরিমিত খাদ্য কেন খাবো? দেহ সুস্থ, সবল এবং কর্মক্ষম রাখার জন্য আমরা পরিমিত খাদ্য খাবো। সত্য বলো। স্যার প্রথম থেকে একটু স্লাইড গুলো দেখান, আমি একটু পরে জয়েন করছি। আচ্ছা, এগুলো গ্রুপে দেওয়া থাকবে, ওইখান থেকে পাবা, আর শেষের সময় থাকলে আমি আবার দেখাবো। আচ্ছা স্যার। আচ্ছা, আমি গ্রুপে দিতে বলছি। ইনার জাহান বলো। স্যার কাই করছো কি? বুঝলাম না তোমার কথা। স্যার কাই করছো? কায়িক মানে ও কায়িক পরিশ্রম করে, মানে যারা শারীরিক ভাবে পরিশ্রম করে, যেমন কেউ বিল্ডিং এর কাজ করে, কাঠ মিস্ত্রির কাজ করে, রাজমিস্ত্রির কাজ করে, এই জাতীয়। খাদ্য সংরক্ষণে দুটি বৈজ্ঞানিক পদ্ধতির নাম, শুকিয়ে খাদ্য সংরক্ষণ এবং বরফ জমানো ঠান্ডায় খাদ্য সংরক্ষণ। তাহলে জাঙ্ক ফুডে কোন কোন উপাদান থাকে অধিক মাত্রায়? চর্বি, লবণ এবং কার্বনেট। চর্বি, লবণ এবং কার্বনেট। নাফিস এহসান বলো। স্যার কার্বনেট মানে কি? কার্বনেট হচ্ছে একটা যৌগ মূল, যেমন ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, এই জাতীয় উপাদান থাকে। ক্যালসিয়াম কার্বনেট যদি থাকে, এটা এটা আরো পুরো ক্লাসে গেলে তুমি বুঝতে পারবা, আমাদের কিডনিতে বা বৃক্কে কিন্তু পাথর তৈরি করে। আচ্ছা দেখো, কি কি বিষয়ের উপর লক্ষ্য রেখে আমাদের সুষম খাদ্য গ্রহণ করতে হবে? আমি কিন্তু গতদিন এটা খুব ভালোভাবে বলেছি এবং অনেকবার, বয়স, কাজের ধরন এবং আরেকটা কি বলছিলাম, আর্থিক সংগতি এবং প্রাপ্যতা, এই চারটা বিষয় বলেছিলাম। আর্থিক সংগতি, প্রাপ্যতা, মানে প্রাপ্যতা বলতে বোঝানো হচ্ছে যে খাবারটা কোন কোন সিজনে, মানে কোন কোন মৌসুমে কোন কোন খাবার ভালো পাওয়া যায় এবং সস্তা দামে পাওয়া যায় বা বেশি দামে পাওয়া যায়, যার যেমন আর্থিক অবস্থা সেই হিসেবে। হিমাগারে সংরক্ষণ করা হয় এমন তিনটি খাদ্য দ্রব্যের নাম, শাকসবজি, মাংস এবং মাছ। হিমাগার বলতে এখানে ফ্রিজের কথা বলা হচ্ছে। আচ্ছা, ব্যাকটেরিয়া দ্বারা খুব সহজে নষ্ট হয় এমন চারটি খাদ্যের উদাহরণ, মাছ, মাংস, ফলমূল এবং দুগ্ধজাত দ্রব্য। এখন স্ক্রিনশট দাও, দুগ্ধজাত খাবার। তা এইগুলো দেখা যায় কি দ্রুত নষ্ট হয়। দেখবা গরমের দিনে তো রান্না করা খাবার দেখা যায় যে দুপুরে খাবার রাতেই খাওয়া যায় না, এমন পরিস্থিতি, কারণ এগুলো সহজে ব্যাক্রান্ত দ্বারা, ব্যাকটেরিয়া দ্বারা বা ফাঙ্গাস, ছত্রাক দ্বারা দ্রুত আক্রান্ত হয়, যার কারণে এগুলা দ্রুত নষ্ট হয়। অহনা বলো।
আসসালামু আলাইকুম স্যার। আসসালাম বলো। স্যার আমি আর এখানে কারেন্ট ছিল না তাই আমি স্লাইডগুলো দেখতে পারিনি স্যার, একটু শুরু থেকে দেখাবেন? হ্যাঁ বাবা, আমি সবাই তোমার গ্রুপটা খেয়াল করো, আমি সবাইকে বলছি যারা দেরিতে জয়েন করছো, গ্রুপে সবগুলো স্লাইড থাকবে, ভিডিও মানে আজকের ক্লাসটা পুরোটাই থাকবে, তাছাড়াও ক্লাস শেষে আমি সময় থাকলে আবার দেখাই দিব, সমস্যা নেই। থ্যাংক ইউ স্যার। ওকে ওয়েলকাম। শর্করা খাদ্যের নমুনা বলা হয়েছে চারটি, কি কি? রুটি, ভাত, আলু, নুডলস, শর্করা খাদ্য। তারপরে বলা হচ্ছে কি ধরনের খাবার ভিটামিন ও খনিজ লবণের উৎস হতে পারে? তো যে কোনো ধরনের ফল, এগুলো হচ্ছে ভিটামিন এবং খনিজ লবণের উৎস। দুগ্ধ জাতীয় খাদ্য খেলে কোন দুটি পুষ্টি উপাদান বেশি পরিমাণে পাওয়া যাবে? সেটা হলো ক্যালসিয়াম, ভিটামিন। তেল ও চর্বি খাদ্য দলের তিনটি খাদ্যের নমুনার উদাহরণ ঘি, মাখন, সয়াবিন তেল বা সরিষার তেল। খাবারে কি কারণে কৃত্রিম রং মেশানো হয়? আসলে খাবারকে আকর্ষণীয় এবং লোভনীয় করার জন্য কৃত্রিম রং মেশানো হয়। কৃত্রিম রং মেশানো হয় এমন চারটি খাবারের নাম, যেমন চকলেট, আইসক্রিম, চিপস, কোমল পানীয়। কৃত্রিম রং মেশানো খাবার খেলে অনেক ধরনেরই রোগ হয়, তার মধ্যে তিনটি রোগের কথা বলা হচ্ছে ক্যান্সার, অমনোযোগিতা এবং অস্থিরতা। এরপরে বড় প্রশ্নের দিকে একটু আসছি আমরা। খাদ্য সংরক্ষণের তিনটি উপায় বর্ণনা করতে বলা হয়েছে। খাদ্য সংরক্ষণের তিনটি উপায়, এর মধ্যে প্রথমে আছে রোদে শুকিয়ে সংরক্ষণ, চাল, ডাল, গম ইত্যাদি রোদে শুকিয়ে সংরক্ষণ করা হয়। হিমাগারে সংরক্ষণ, হিমাগারে সংরক্ষণের জন্য কি করা হয়, অত্যধিক ঠান্ডা বা কম তাপমাত্রায় রাখা হয়, কারণ কি এখানে ঠান্ডা করলে জীবাণু জন্মাতে পারে না। আচ্ছা, রোদে শুকাইলে জীবাণু মুক্ত হয় কিভাবে, এটা কি তোমরা বোঝো? রোদে শুকাইলে জীবাণু মুক্ত হয় কারণ রোদে শুকাইলে ওই দ্রব্যের চাল, ডাল, গম এগুলোকে রোদে শুকানো হয়, কারণ এদের মধ্যে যে পানি থাকে সেই পানিটা বেশিরভাগ অংশই শুকে যায়, পানি থাকে না, আর জীবাণু জন্মানোর জন্য পর্যাপ্ত পরিমাণ পানির প্রয়োজন আছে, কিন্তু সেই পানি না থাকার কারণে সেখানে জীবাণু জন্মাতে পারে না। লবণ বা বরফ দিয়ে সংরক্ষণ, লবণ বা বরফ দিয়ে মাছ মাংস সংরক্ষণ করা হয়, কারণ কি জানো, লবণ যখন মাছ মাংসে দেওয়া হয় তখন মাছ বা মাংস থেকে অতিরিক্ত পানিটা বের হয়ে আসে, ফলে ওই কোষগুলো শুষ্ক অবস্থায় থাকে, সেখানে জন্মাতে পারে না, অথবা ব্যাকটেরিয়া বা ছত্রাকও যদি ওই মাছ মাংসের উপর পড়ে, লবণ দেওয়া মাছ মাংসের উপর, তাহলে ওই ব্যাকটেরিয়া দেহ বা ছত্রাকের দেহ থেকেও পানি বের হয়ে আসবে, তখন তারা আর জন্মাতে পারবে না, মারা যাবে। এই কারণে লবণ বা বরফ দিয়ে সংরক্ষণ করা যায়। খাদ্য সংরক্ষণের উপকারিতা কি, খাদ্যকে আমরা কেন সংরক্ষণ করব বা খাদ্য সংরক্ষণ করলে কি লাভ আছে? এটা হলো খাদ্য খাদ্যদ্রব্য পচনের হাত থেকে রক্ষা করা যায়, তারপরে টাটকা থাকে, বছরের সব সময় সব রকম খাবার পাওয়া যায়, ভবিষ্যতের খাদ্য চাহিদা পূরণ করা যায়, খাদ্যের অপচয় রোধ করা যায়। যে সুষম খাদ্য গ্রহণ করা প্রয়োজন কেন? তাহলে সুষম খাদ্য গ্রহণ করা প্রয়োজন কেন, শুধু কেন প্রয়োজন এইটুকু লিখলে কি হবে না,
আমাদের আগে লিখতে হবে যে সুষম খাদ্যটা আসলে কি, তারপরে আমরা এর প্রয়োজনীয়তা লিখব। তাহলে যে খাদ্যে প্রয়োজনীয় সকল প্রকার পুষ্টি উপাদান থাকে পরিমাণ মতো, তাদের তাকে আমরা সুষম খাদ্য বলে থাকি। সুষম খাদ্যে যেহেতু পুষ্টি উপাদানগুলো বা খাদ্য উপাদানগুলো সমানভাবে থাকে, অর্থাৎ আমাদের দেহের চাহিদা মোতাবেক থাকে, তাই এগুলো কি করে আমাদের শরীরের দুর্বলতা রোধ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, কর্মক্ষম রাখে, দেহে শক্তির যোগান দেয়, এই সকল কারণে সুষম খাদ্য গ্রহণ করা প্রয়োজন। আচ্ছা, এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে যে বার্গার খাওয়া আমাদের শরীরের জন্য ক্ষতিকর কেন। তো বার্গার কি জাতীয় খাদ্য? তো প্রথমে আমাদের জানতে হবে বার্গারে সাধারণত কি উপাদান থাকে। মাংস, সবজি, পনির, পাউরুটি মানে স্নেহ পদার্থের বেশি পরিমাণ থাকে। যদিও এই উপাদানগুলো দেখে মনে হচ্ছে যে এগুলো তো আমাদের শরীরে উপকার করে, কিন্তু না, কারণ হলো কি, এগুলো অতিরিক্ত মাত্রায় থাকে, আমাদের দেহে যতটুকু দরকার তার চেয়ে বেশি পরিমাণে থাকে। আর বার্গার কি, এক ধরনের জাঙ্ক ফুড, কারণ এটা তৈরি করতে চিনি, লবণ এবং অতিরিক্ত পরিমাণে চর্বি মেশানো হয়। কিন্তু এই উপাদানগুলো, চিনি, লবণ, চর্বি, এই উপাদানগুলো কি আমাদের শরীরে খুব অল্প পরিমাণে প্রয়োজন হয়, আর এই জাঙ্ক ফুড সমূহে কি থাকে, এগুলো বেশি পরিমাণে মেশানো হয়, এই জন্য এগুলো আমাদের ক্ষতিকর। আবার যদি বলি ক্ষতিকর দিক কোন দিকে, এটা পুষ্টিহীনতা তৈরি করবে, অতিরিক্ত ওজন বৃদ্ধি করবে বা মোটা মোটা হয়ে যাওয়া, এবং মোটা হয়ে যাওয়া বা অতিরিক্ত ওজন বৃদ্ধির কারণে দেখা যাবে আরো অন্যান্য অসুখ দেখা দিবে। এজন্য বার্গার খাওয়া আমাদের শরীরের জন্য ক্ষতিকর। আচ্ছা, খাদ্য সংরক্ষণের মাধ্যমে আমরা কিভাবে উপকৃত হই, এটা আমি এর আগেও আমরা বলেছি, তারপরেও এখন দেখি যে খাদ্যের আমরা একটু অপোজিট ভাবে আলোচনা করব প্রশ্নটা। খাদ্য রাসায়নিক, খাদ্যে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়, যেমন ফরমালিন এটা সংরক্ষণের জন্য, ফল পাকানোর জন্য, কার্বাইড, তাই না? এসকল ক্ষতিকর উপাদান আমরা যখন গ্রহণ করি তখন আমাদের কিডনি, লিভার মানে বৃক্ক, যকৃৎ এগুলো কি হয়ে যায়, অকার্যকর হয়ে পড়ে এবং শরীরের বৃদ্ধি কমে যেতে থাকে, অ্যাজমা, ক্যান্সার। এগুলো দেখা দিতে পারে। তো যার কারণে এগুলো কি হয়, আমাদের খাদ্যে রাসায়নিক পদার্থ ব্যবহারের হচ্ছে ক্ষতিকর। আচ্ছা, এই স্লাইডটা তোমরা একটু কাজ করো, এই স্লাইডটা আগেই তোমরা ইয়ে দিও না, এই স্লাইডের প্রশ্নটা এইটা করে দিতে হবে আমাকে, ওই প্রশ্নটা হবে না, এই প্রশ্নটা হবে। হ্যাঁ, খাদ্যে রাসায়নিক, ওই স্লাইডটা তোমরা এক কাজ করো, ওই প্রশ্নটা হবে না, এই প্রশ্ন হবে, খাদ্যে রাসায়নিক ব্যবহার, রাসায়নিক পদার্থের ব্যবহার আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কেন, তাই না? এটা ইয়ে দাও, স্ক্রিনশট দাও। আচ্ছা দেখো, এখন কাঠামোবদ্ধ প্রশ্ন, কাঠামোবদ্ধ প্রশ্ন যে সুষম খাদ্যে কয়টি উপাদান থাকে, যারা বেশি পরিশ্রম করে তাদের নিয়মিত খাদ্য গ্রহণ প্রয়োজন কেন, একটি বাক্য লেখো। অতিরিক্ত খাবার খাওয়া নিরুৎসাহিত করতে তুমি কি করবে, তা তিনটি বাক্যে লেখো। তাহলে সুষম খাদ্যে ছয়টি উপাদান থাকে, যারা বেশি পরিশ্রম করে তাদের দেহে বাড়তি শক্তির যোগান দেওয়ার জন্য নিয়মিত খাদ্য গ্রহণ করা প্রয়োজন। অতিরিক্ত খাবার খাওয়া নিরুৎসাহিত করতে আমরা কি করব, তাকে তিনটি বাক্যে বলা হয়েছে,
তিনটি বাক্য বলা হয়েছে অতিরিক্ত খাবার খাওয়ার ফলে শরীর ভারী হয়ে যায় খেলাধুলার আগ্রহ খেলাধুলার আগ্রহ আগ্রহ হারিয়ে ফেলার বিষয়টি বোঝাবে এখানে তাহলে খেলাধুলার আগ্রহটা হারিয়ে যায় আর অতিরিক্ত খাবার খাওয়ার ফলে দেহে বিভিন্ন রোগের সৃষ্টি হয় আর অসুস্থ হওয়ার কারণে কি হবে পড়ালেখায় বিঘ্ন ঘটবে আচ্ছা রবিউল বলো স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বলো স্যার বলছিলাম যে স্লাইড গুলো আবার প্রথম থেকে একবার দেখালে ভালো হতো আচ্ছা ঠিক আছে দেখাবো স্যার বলতেছি যে স্লাইড গুলো প্রথম থেকে আরেকবার দেখালে ভালো হতো আচ্ছা বাবা দেখাবো ক্লাসটা শেষ করি শেষে যে আবার দেখাবো ওকে আচ্ছা আসসালামু আলাইকুম আচ্ছা প্রশ্ন আবার একটা কাঠামোবদ্ধ প্রশ্ন ব্যবসায়ীরা কেন খাদ্যে ক্যালসিয়াম কার্বাইড মেশান তা একটি বাক্য লেখো নিয়মিত রাসায়নিক দ্রব্য মিশ্রিত খাবার খেলে যে সমস্ত রোগ হওয়ার সম্ভাবনা থাকে তার মধ্যে দুটির নাম লেখো কাউকে খাদ্যে ভেজাল ও রাসায়নিক দ্রব্য মেশাতে নিরুৎসাহিত করতে তাকে যে পরামর্শ দেবে তা তুমি দুটি বাক্যে লেখো এখানে দেখো তা প্রথমে একটা অংশ বলছে তাহলে এর জন্য এক নাম্বার নিয়মিত রাসায়নিক দ্রব্য মিশ্রিত খাবার গেলে যে সমস্ত রোগ হওয়ার সম্ভাবনা তার মধ্যে দুটির নাম লেখো তাহলে এখানে দুইটি রোগের জন্য দুই নাম্বার তারপরে কাউকে খাদ্যে ভেজাল ও রাসায়নিক দ্রব্য মেশাতে নিরুৎসাহিত করতে যে পরামর্শ দিবে তার জন্য দুটি বাক্য দুই নাম্বার তাহলে এখানে মোট পাঁচ নাম্বার তো প্রত্যেকটা অংশের উত্তর যদি আমরা লিখি তাহলে প্রত্যেকটা অংশের জন্য আলাদা আলাদা নাম্বার পাব তাহলে ব্যবসায়ীরা বিভিন্ন প্রকার ফল সময়ের আগে কি করে পাকানোর জন্য ক্যালসিয়াম কার্বাইড মেশান এখানে আগে এটা স্ক্রিনশট দিও না এখানে আমি এটা একটু ঠিক করে দিই আচ্ছা দেখো ব্যবসায়ীরা বিভিন্ন প্রকার ফল সময়ের আগেই পাকানোর জন্য ক্যালসিয়াম কার্বাইড মেশান নিয়মিত রাসায়নিক দ্রব্য মিশ্রিত খাদ্য খেলে যে সমস্ত রোগ হতে পারে তার মধ্যে দুটি হলো লিভার ও কিডনি অকার্যকর হওয়া অ্যাজমা হওয়া খাদ্যে ভেজাল ও রাসায়নিক আচ্ছা এখানেও একটা আছে এটাও ঠিক করে দেই ভেজাল ও রাসায়নিক দ্রব্য মেশাতে নিরুৎসাহিত করতে তুমি দুটি পরামর্শ দিবে তাই না কি কি এর ভয়াবহ পরিণতি সম্পর্কে তাকে বোঝাতে হবে আরেকটা কি যে এই কাজটা যে দণ্ডনীয় অপরাধ সে বিষয়টা তাকে বোঝাতে হবে এবার দেখো সুমনা 6 বছরের শিশু তার বাবা অধিক পরিশ্রম করে কর্মক্ষম থাকার জন্য সুমানার বাবার কি প্রয়োজন কি অনুযায়ী তার খাদ্য গ্রহণ করতে হবে উক্ত খাদ্যটির প্রয়োজনীয়তা তিনটি বাক্যে লিখো তাহলে যেহেতু উনি পরিশ্রম করেন তাহলে সঠিক পরিমাণ পুষ্টি উপাদানের প্রয়োজন তাকে বয়স এবং কাজের ধরন অনুযায়ী সুষম খাদ্য খেতে হবে আর সুষম খাদ্যের প্রয়োজনীয়তা গুলো কি কি এর আগেও কিন্তু আমি আলোচনা করেছি সেগুলো তো শরীর সুস্থ রাখার জন্য তারপরে কর্মক্ষম রাখার জন্য এবং দেহের বৃদ্ধি গঠন
ক্ষয় পূরণ, রোগ, তারপরে শক্তি উৎপাদন, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, এগুলোর কারণে সুষম খাদ্য প্রয়োজন। বৈজ্ঞানিক পদ্ধতিতে খাদ্য সংরক্ষণের পাঁচটি উপায়, পাঁচটি উপায় কি কি? খাদ্যকে উচ্চ তাপে শুকিয়ে রাখা, হিমাগারে সংরক্ষণ, তারপর ফ্রিজে সংরক্ষণ, তারপরে আমরা চিনি, সিরকা এগুলো দ্বারা সংরক্ষণ করতে পারি, তেল এগুলোর দ্বারা সংরক্ষণ করতে পারি। এভাবে পাঁচটা আমরা উদাহরণ দিব। নাও এটা স্ক্রিন শট নাও। প্রভাত বিশ্বাস বলো। স্যার আদাব। আদাব স্যার, এটার প্রশ্নের স্লাইডটা একবার একটু দেখাবেন। আমি সবগুলাই একবারে দেখাবো, তোমরা স্ক্রিনশট দিয়ে নিও। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। আর এটা এখন দেখাচ্ছি, দেখো যে তুমি এটাই দেখতে চাইলা। বৈজ্ঞানিক পদ্ধতিতে খাদ্য সংরক্ষণের উপায় পাঁচটি বাক্যে লেখো। সুষম খাদ্যের প্রয়োজনীয়তা পাঁচটি বাক্যে লিখো। এটা দেখো, কর্মক্ষম রাখার জন্য, দুর্বলতা বা রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য, কর্ম ক্ষমতা বৃদ্ধির জন্য, দেহের বৃদ্ধি বিকাশে সহায়তার জন্য, এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য বা ওজন জনিত সমস্যার সমাধানের জন্য আমরা সুষম খাদ্য গ্রহণ করে থাকি। খাদ্য সংরক্ষণের পাঁচটি গুরুত্বের কথা বলা হয়েছে এখানে। অপচয় এবং দ্রুত পচন রোধ, ব্যাকটেরিয়া, ছত্রাক এগুলো দ্বারা যাতে নষ্ট না হয়, তারপর মৌসুমী খাদ্যবস্তুগুলো সারা বছর পাওয়া যায়, দূরবর্তী এলাকায় পরিবহনের জন্য ব্যবহার করা যায় বা সরবরাহ করা যায়। এই স্লাইডটা একটু ঠিক করে দিচ্ছি। আচ্ছা এখন শুনো, তোমরা, আমি প্রথম থেকে আবার দেখাচ্ছি সবগুলো স্লাইড, এখন প্রথম থেকে সবগুলো স্লাইড দেখাচ্ছি তোমাদের জন্য। তোমরা একটু কাইন্ডলি কি করবা, স্ক্রিনশট দিয়ে দিবা। প্রথম থেকে দেখাচ্ছি দিয়ে তোমরা গ্রুপে দিয়ে দিবা। প্রথম স্লাইড, এই স্লাইডে একটু ওয়েট। হ্যাঁ এখন স্ক্রিনশট দাও। এটা আমি সবার জন্যই দিলাম, অনেকে তোমরা পরে জয়েন করছো।
আচ্ছা, এই পর্যন্ত আমরা ছিলাম, তাই না? গুড। তারপরে দেখো, খাদ্য সংরক্ষণের 5টি গুরুত্ব, এটা হয়ে গেছে আমাদের। আর জাঙ্ক ফুড বলতে কি বোঝায়, জাঙ্ক ফুড কেমন হতে পারে সেগুলো ব্যাখ্যা করতে বলছে। তো যে আমরা জানি যে যে খাদ্যে অতিরিক্ত চর্বি, লবণ এবং কার্বনেট থাকে তাদেরকে জাঙ্ক ফুড বলি। এরা এদের রং মেশানো থাকে, তারপরে কৃত্রিম রং মেশানো থাকে, অধিক পরিমাণে কার্বনেট, লবণ এবং চর্বি থাকার কারণে এরা আমাদের শরীরের যকৃৎ, তারপর কিডনি বা বৃক্ক, এগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত করে। আর ফ্রুট লুপস এর কথা আর কি বলবো, ফ্রুট লুপস শিশুদের অত্যন্ত প্রিয়, তোমরা তো সবাই মনে হয় খাও, প্যাকেটে পাওয়া যায় ছোট ছোট ঔষধের দানার মতন, তাই না? এগুলো খাওয়া ঠিক না, কিন্তু এগুলোকে ফ্রুট লুপস বললেও মানে এটা আমাদের জন্য খাওয়া ঠিক না, এটা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। খাদ্য সংরক্ষণের 5টি প্রয়োজনীয়তা এর আগেও বলেছি, আবার আবার দেখো, পচন থেকে রক্ষা করা, সারা বছর যাতে সব রকমের খাদ্য পাওয়া যায় সে ব্যবস্থা করা, পরিবারের ভবিষ্যৎ খাদ্য নিশ্চিত করা, খাদ্যের অপচয় রোধ করা, তারপরে হিমায়িত সংরক্ষণের মাধ্যমে কি করি আমরা, বিদেশে রপ্তানিও করতে পারি। আচ্ছা, এবার দেখো, শূন্যস্থান পূরণ। আমরা শূন্যস্থান পূরণ, আমি একদম উত্তর দিয়ে দিছি এখানে তোমাদের, খাদ্যের ব্যাস দেহে কাজ করার শক্তি যোগায়। তাহলে খাদ্যের কি উপাদান সমূহ, তীব্র ঠান্ডায় খাদ্যে ব্যাস জন্মায় না, কি জন্মায় না, জীবাণু জন্মায় না। খাদ্যে ব্যাস ব্যবহার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কৃত্রিম রাসায়নিক পদার্থ। ব্যাস ফুডে খাদ্য আঁশ নেই, জাঙ্ক ফুডে খাদ্য আঁশ নেই। শোনো, আমি আজকে তোমাদের এটা বলে দিচ্ছি, আগামী দিন কিন্তু তোমাদের কাছ থেকে আমি করে নিব, খাদ্যের 6টি উপাদান মিলে তৈরি হয় ড্যাশ খাদ্য, সুষম খাদ্য। সুস্থ সবল দেহের জন্য সবার সুষম খাদ্য গ্রহণ করা প্রয়োজন। তারপর দেহ সুস্থ সবল ও কর্মক্ষম রাখার জন্য আমরা ড্যাশ গ্রহণ করে থাকি, মানে খাদ্য গ্রহণ করে থাকি। আর ছোট বড় সবারই ড্যাশ খাদ্য গ্রহণ প্রয়োজন, সুষম খাদ্য গ্রহণ প্রয়োজন। বয়স ও কাজের ধরন অনুযায়ী দেহের চাহিদা ড্যাশ হয়, ভিন্ন হয়। অতিরিক্ত খাদ্য গ্রহণ বা এক জাতীয় খাবার গ্রহণে দেহ ড্যাশ হয়ে পড়ে, ভারী হয়ে পড়ে। দেহের চাহিদা মেটানোর জন্য খাদ্যের ড্যাশ উপাদান পরিমাণ মতো দরকার, 6টি উপাদান পরিমাণ মতো দরকার। ড্যাশ ও খনিজ লবণের পরিমাণ কম হলে দেহের চাহিদা মতো থাকতে হবে ভিটামিন। তারপরে দেহের বিভিন্ন কাজের জন্য পানির পরিমাণ ড্যাশ লাগে, বেশি লাগে। প্রধান ড্যাশটি খাদ্য উপাদান, 3টি খাদ্য উপাদান শারীরিক পরিশ্রমের কাজ করে দ্বারা, তাদের বেশি ড্যাশ প্রয়োজন, শক্তি প্রয়োজন। সব দেশেই প্রায় সব ধরনের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ড্যাশ করতে হয়, সংরক্ষণ করতে হয়। খাদ্য সামগ্রীর উপাদান ও ধরন অনুযায়ী সংরক্ষণের উপায় ড্যাশ হয়ে থাকে, ভিন্ন ভিন্ন হয়ে থাকে। ধান, চাল, গম ইত্যাদি ড্যাশ শুকিয়ে সংরক্ষণ করা হয়, রোদে শুকিয়ে সংরক্ষণ করা হয়। মাছ, গোস্ত, তরকারি, ফল ইত্যাদি ড্যাশ সংরক্ষণ করা হয়, ফ্রিজে সংরক্ষণ করা হয়। খাদ্যদ্রব্য উচ্চ তাপে জীবাণু ধ্বংস করে বদ্ধ পাত্রে ড্যাশ বছর পর্যন্ত সংরক্ষণ করা যায়, 1 বছর পর্যন্ত। বরফ জমানো ঠান্ডায় খাদ্যে ড্যাশ জন্মায় না, জীবাণু জন্মায় না। এই 21টাই থাকলো। আর তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাসে আবার দেখা হবে। প্রশ্নের উত্তরগুলো ভালোভাবে পড়ে রাখবা।